এজন্য বাংলাদেশের মানুষের মধ্যে 100% নিয়ত আমি দেখি, তাদের নিয়ত অনেক ভালো। বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ, আল্লাহকে পেতে চায়, ধর্মকে মানতে চায়, তারা আল্লাহর জান্নাত চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায়। পৃথিবীর কোথাও আশেকে রাসূল নামে এই ধরনের কাণ্ডক্রিয়া হয় কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে হয়। মানে রাসূলের মহাব্বতটা চায়, এটা ঠিক আছে, রাসূলকে পেতে চায়। পাখা দিলে সোনার মদিনায় উড়ে যেতাম, এই আবেগগুলো আমাদের বাংলাদেশে অনেক বেশি আমরা শুনি। এটা সহি, এটা 100% উচিত একজন মুসলিমের এই চেতনা, এই নিয়ত, এই পরিকল্পনা, এই আগ্রহ, এটা থাকতে হবে। কিন্তু যেখানে আমরা ভুল করি, যেটা আমি পেতে চাই, যাকে আমি ভালোবাসি, যাকে ভালোবাসতে চাই, তাকে পাবো কোন পথে, ওই পথটা কোরআন ও হাদিস থেকে জেনে না নিয়ে আমি আমার মতো করে একদিকে হাঁটতে শুরু করি, আমি ভুলটা সেখানেই করি, আমার ভুলটা সেখানে হয়। এক সময় আমিও জীবনে অনেক ভুল করেছি, পরে দেখেছি না, আমি যাকে পেতে চাই তাকে পাবার রাস্তা তো এটা না। আমি মন গড়া একটা পথে হাঁটলাম, কুমিল্লা থেকে আমি নিয়ত আমার ঢাকা যাবার, আমি রওনা দিয়েছি নোয়াখালীর রাস্তায়। আমি যত ঢাকার নিয়তে, ঢাকার গুলশান বনানী যাবার নিয়তে যত হাঁটবো নোয়াখালীর দিকে, তত কি ঢাকার কাছে হব না ঢাকা থেকে দূরে সরব, দূরেই সরব। আমার নিয়তের কোনো ত্রুটি নেই, আমি একজন ভালো নিয়তের মানুষ, নিয়তটা ভালো। হয়তো আল্লাহ সেই জন্য আমার ভুল ক্ষমাও করে দেবেন, ক্ষমা করে দেবেন, কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি সেইভাবে পাবো না, যেভাবে সেই দিকে নির্ভুলভাবে রওনা দিলে আমি পেয়ে যেতাম। সম্মানিত ভাইগণ, এই জন্য জানতে হয়, কোরআনে কারিমের সবচেয়ে বেশি যে নামটা আল্লাহ উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহ। আল্লাহ নামটি শুরুতেই তো আউযু বিল্লাহি তেলাওয়াতে ঢুকিনি, তাতে আল্লাহর নাম শুরু, আরেক কদম দিয়ে বিসমিল্লাহি, এখনো তেলাওয়াতে যায়নি, আরেকবার আল্লাহর নাম, তেলাওয়াতে যখন ঢুকলাম আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, শুরু করতে তিনবার আল্লাহর নাম নিয়ে ফেললাম। ফাতেহায় ঢুকলে আবার আল্লাহর আরো চারটি নাম, রব্বিল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আরো চারটি নাম। তো কোরআনের সবচেয়ে বেশি আল্লাহ যেটা উল্লেখ করেছেন নিজের নাম। এখানে একটা অলৌকিকত্ব আছে আল কোরআনের, এখানে একটা মনোজগতের বিশাল শিক্ষা আছে, কোরআনের সত্যতার প্রমাণ আছে। আমি যদি একটা বই লিখি, 20 পাতার একটা বই, আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম যদি আমি লিখি, আর আমার বইতে যদি 20 পাতার মধ্যে আমি 100 বার নিজের নাম উল্লেখ করি যে আমি কাজী ইব্রাহিম এইটা বলছি, আমি কাজী ইব্রাহিম কিন্তু এইটা আমার ওয়াজ, কাজী ইব্রাহিম কিন্তু এই কথা বলে, আপনি 2-3 পাতা ভরে আমার বইটা ছুঁড়ে ফেলে দিবেন, খালি নিজের নামই না বলে উনি, লোকটা সুবিধার না, লোকটা ভালো না, আত্মপ্রচার করে কতক্ষণ পরে পরে লাইনে লাইনে নিজের নাম, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বই মানুষের পাঠ্যই হবে না, মানুষ পড়বেই না, লেখক যদি একটু দূরে গিয়ে গিয়ে খালি নিজের নাম প্রচার করে, মানুষ রিজেক্ট করবে, মানুষের মন এখানে অক্ষম, মানুষের মন এটা নেয় না, গ্রহণ করে না। একটি কিতাব মাত্র যেটা যতবার লেখক এই কিতাবের মালিক তার নাম নেবে, শুধু মধুরই মনে হবে, মন আরো আগ্রহী উঠবে, রিজেক্ট কখনো করবে না, সে কিতাবটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2612-এরও বেশি আল্লাহ তাআলা নিজের নাম উল্লেখ করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ বিরক্তি অনুভব করেছেন যে কিতাব তো আপনার, এটা তো আমরা জানি, তো নিজের নাম প্রচার কেন করতে হবে, শুধু নিজের নাম নিচ্ছেন, কারো মনে এটা উকি ঝুঁকিও মারে না।
এখানেই অলৌকিকত্ব যে আসলে আল্লাহ সত্য, মহান সত্য, আল্লাহই আমাদের মাবুদ, এই জন্য তার নাম, তার নাম স্মরণ করার জন্যই তো আমার সৃষ্টি। আমার সৃষ্টির শুরুতেই তো আল্লাহ আমার হৃদয়ের মাঝে নিজের নাম তিনি অঙ্কিত করে আমাকে সৃষ্টি করেছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাসা আলাইহা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, এটাই তো ফিতরাত, এটাই তো সৃষ্টিগত স্বভাব, সহজাত স্বভাব, এটাই তো মানুষকে আল্লাহ প্রদত্ত নেচার, মানুষের প্রকৃতি। এই নেচার, এই প্রকৃতি, এই আগ্রহ, এই মহাব্বত, এই ভালোবাসা দিয়েই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর নাম যত হাজার বার তিনি উল্লেখ করবেন আমার কাছে বিরক্তি মনেই হবে না। কোরআনে আল্লাহ তাআলা নিজের নাম সবচেয়ে বেশি নিয়েছেন।